ভয়াবহ বন্যায় তছনছ সিলেট সুনামগঞ্জ, ডুবেছে রেল স্টেশন বিমানবন্দর, নেই বিদ্যুৎ, বানভাসীরা ছুটছেন নিরাপদ আশ্রয়ে, ব্রাহ্মণবাড়িয়ায় বাঁধ ভেঙে ঢুকছে পানি, চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেল দুই পরিবারের চার ভাই বোনের, আহত আরও চার, রাঙামাটিতে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ। স্বপ্নজয়ের মহোৎসবে প্রস্তুত পদ্মা সেতু, চার লেনের রোড মার্কিং সম্পন্ন, উদ্বোধন ঘিরে দুই পারে চলছে শেষ পর্যায়ের কাজ। পদ্মা সেতু নিয়ে নাশকতার তথ্য থাকলে সবার সামনে তুলে ধরার দাবি বিএনপির, ষড়যন্ত্রকারীদের বিতাড়িত করলে মিলবে শান্তি, মন্তব্য 14 দলের। এবং রোহিঙ্গা ক্যাম্পে মিলছে অ্যাসল্ট রাইফেলের মতো বা অস্ত্র, বারবার অভিযানেও বন্ধ হচ্ছে না অবৈধ অস্ত্রের ব্যবহার, এক সপ্তাহে তিনজন খুন, আতঙ্কে স্থানীয়রা। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ভয়াবহ বন্যায় তছনছ সিলেট ও সুনামগঞ্জ, উজানের ঢলের সঙ্গে ভারী বৃষ্টিতে দুই জেলার পথঘাট, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পানিতে ভাসছে, ডুবে আছে বিদ্যুতের সবকটি উপকেন্দ্র। সিলেটে আংশিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও সুনামগঞ্জে পুরোপুরি বিচ্ছিন্ন, বানভাসীরা ছুটছেন নিরাপদ আশ্রয়ে, দুর্গত এলাকায় উদ্ধার অভিযানে মাঠে আছে সেনাবাহিনী। শাহ শরীফউদ্দিনকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ ও নৌশাদ আহমদ চৌধুরী। কয়েকদিন ধরে প্রচণ্ড গতিতে নেমে আসা ঢলের পাশাপাশি টানা প্রবল বৃষ্টিতে সিলেট অঞ্চলের মানুষ চরম বিপর্যয়ের মুখে। তার উপর থেকে থেকে আকাশে বিদ্যুতের ঝলকানি, বজ্রপাত আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে বানভাসীদের। যেভাবে আমরা সাইয়া গভর্নমেন্টের মানুষ আইয়া এখানের মানুষকে উদ্ধার করার জন্য ঢাকা থেকে আইসি কালকে, আয়া তো সারাদিনে আনা খাওয়া এইভাবে চলতেছে, যাইতাম পারি না, খাওয়া খাইতে কোনো কিছু নাই, আমরা যেতে পারি না, হাজি কোনটা নাই, সে আন্ডার পুয়া পানি নিন্দে। বিভিন্ন স্কুল কলেজের বিল্ডিং এখন বর্তমানে উঠানো হচ্ছে, সেখানে আমরা ত্রাণ ব্যবস্থা করছি, তাদের প্রাথমিক চিকিৎসা এবং খাদ্য সংগ্রহ সরবরাহ করা হচ্ছে। এদিকে পানিবন্ধী নারী পুরুষ শিশুদের উদ্ধার করে সেনা সদস্যরা নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন, পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করছেন। বানভাসী এসব মানুষ কয়েকদিন ধরে পানিবন্দী ছিলেন। কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র সহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র পানিতে তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জের পর সিলেটেরও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের টিমও সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আসে, আমরা আবার চালু করে দিতে পারবো, কারণ হসপিটাল এবং জরুরি সেবাগুলো আমাদের চালু রাখতে হবে, মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। ভারতের মেঘালয়ে 122 বছরের ইতিহাসে জুন মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে প্রচণ্ড বেগে সিলেট অঞ্চলে ঢল নামছে। জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের এই স্টেশনে পানি প্রবেশ করার কারণে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই স্টেশন সহ সিলেটে যে কটি উপকেন্দ্র আছে সবকটি বন্ধ হয়ে যাওয়ার ফলে সিলেট এবং সুনামগঞ্জের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেটের কুমারগাঁও পাওয়ার স্টেশন থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটে রেল স্টেশন ডুবে যাওয়ায় বন্ধ ট্রেন চলাচল, দুদিন ধরে বিমানবন্দরের রানওয়েও তলিয়ে আছে পানিতে, বন্ধ বিমান ওঠানামা। শাহ শরীফউদ্দিনের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। পানিতে টুইটুম্বুর সিলেট রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্মে পানি প্রবেশ করায় সিলেটে প্রবেশ করতে পারছে না ট্রেন, তবে কুলাউড়া থেকে চলাচল করবে সব ট্রেন। আর সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে পানি চলে আসায় শুক্রবার দুপুর থেকে তিন দিনের জন্য বিমান ওঠানামা স্থগিত করেছে কর্তৃপক্ষ। সড়কপথেও অধিকাংশ জায়গা পানিতে টুইটুম্বুর। অপরদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ জেলার 100 শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে পানি প্রবেশ করেছে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে, এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে পুরো সিলেট, ফলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। খাওয়ার কোনো ব্যবস্থা নাই, কারেন্ট নাই, গ্যাস নাই, মোমবাতি নাই, অন্তত তারারে কিছু সিরা মুড়ি মোমবাতি মেস দিয়া তারারে হেল্প করাও। আমরা পরীক্ষা পরীক্ষা আছি, এগুলো তো মানে পরীক্ষা বন্ধ হয়ে গেছে, কারেন্ট সব কিছু অফ করে রাখছি আর কি, অনেক ক্ষয়ক্ষতি এখানে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। জেলার প্রায় 10 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। শাহ শরীফ উদ্দিন, সময় সংবাদ, সিলেট। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শেরপুর, নেত্রকোনা, বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়াতেও। শেরপুরে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জে পানির তোড়ে ভেসে গেছে রেললাইনের নিচের ব্রিজ, বন্ধ উপজেলার রেল যোগাযোগ। বাঁধ ভেঙে ঢুকছে পানি, ডুবছে ঘরবাড়ি, সড়ক। পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাওড়া নদীর বাঁধ ভেঙে উপজেলার 15টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন শতাধিক পরিবার। বাড়ির থেকে পানি আইতাছে, পানি গর্জা সব ভরে গেছে। দ্বিতীয় দফায় বন্যায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে শেরপুরে। পানিবন্দী দিন কাটছে 25,000-এরও বেশি মানুষের। ভেসে গেছে ঘরবাড়ি, ভেঙেছে সড়ক, ব্রিজ, কালভার্ট। বন্যা দুর্গত উপজেলাগুলিতে আমরা 60 মেট্রিক টন জিয়ার চাল, 3 লক্ষ ক্যাশ টাকা এবং 1500 প্যাকেট শুকনা খাবার আমরা দিয়েছি। এদিকে নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার 6টি উপজেলার 39টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। মোহনগঞ্জ উপজেলার অতিতপুর এলাকায় রেললাইনের নিচ থেকে পানির তোড়ে 34 নম্বর ব্রিজ সহ মাটি সরে গেছে। এতে বন্ধ রয়েছে উপজেলার সঙ্গে নেত্রকোনা, ময়মনসিংহ ও ঢাকার ট্রেন যোগাযোগ। এদিকে বগুড়ার যমুনা নদীর সারিয়াকান্দি পয়েন্টে পানি বিপদসীমার 18 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে উপজেলার 4টি গ্রাম। বাড়িঘরে পানি উঠায় অনেকে উঁচু বাঁধে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন। বন্যার হাত থেকে বাঁধ রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে জিও ব্যাগ ফেলা হচ্ছে। বন্যায় ভাঙন ধরছে বাড়িঘর, আপনার এছাড়া উজানের ঢলে তিস্তার পানি বেড়ে কুড়িগ্রাম ও লালমনিরহাটেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বন্যার পানি নামতে বাঁধ কিংবা রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা কেটে ফেলার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। এদিকে বন্যা কবলিত সিলেট অঞ্চল সহ ময়মনসিংহ ও চট্টগ্রামে আরও 3 দিন অতিবর্ষণ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পানির জলে ভাসছে সিলেট, সুনামগঞ্জ সহ বেশ কয়েকটি জেলা। লোকালয় ছাপিয়ে সড়ক, মহাসড়ক, বিমানবন্দরও টইটম্বুর পানিতে। বন্যা পরিস্থিতি যখন ক্রমেই অবনতির দিকে, তখন নড়ে চড়ে বসতে হচ্ছে নীতি নির্ধারকদেরও। শনিবার বিকেলে মিন্টো রোডের সরকারি বাসভবনে ব্রিফিংয়ে বন্যা কবলিত এলাকায় আগাম প্রস্তুতি থাকার দাবি করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। আর বন্যার পানি নামতে কোনো রাস্তা বাধা সৃষ্টি করলে তা কেটে ফেলার নির্দেশ দেন তিনি। এখন যদি এরকম দেখা যায় যে কোথায় কোনো রাস্তার কারণে পানি লগিং হচ্ছে, তাহলে সেটা কেটে দিয়ে সেখানে আমরা বেলি ব্রিজ বসায় দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এটার জন্য আমি অবয় দিচ্ছি, পরবর্তীতে আমরা এটার জন্য বরাদ্দ দেব এবং সেটা পুনর্নির্মাণ করার জন্য আল্লাহ চাইতো বন্যা উত্তরণের পরে। এদিকে সচিবালয়ে ব্রিফিংয়ে কোনো কিছুর কমতি নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বন্যা দুর্গতদের জন্য নতুন করে চাওয়া হয়েছে আরও 20 কোটি টাকার বরাদ্দ। 3 দিনে সিলেট ও সুনামগঞ্জে পাঠানো হয়েছে 1,60,00,000 টাকা, আর 1,00,000 মানুষকে উদ্ধার করে পাঠানো হয়েছে আশ্রয় কেন্দ্রে। এই 2 দিনে বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে, সে অনুযায়ী আমরা আমাদের মাঠ প্রশাসন এবং যারা কাজ করছে সকলকে সতর্ক বার্তা দেওয়া আছে, যাতে উদ্ধার কার্যটা পানিবন্দী মানুষকে যাতে নিরাপদ আশ্রয়, যেটা আমরা ফ্লাড শেল্টার বলি, সে শেল্টারের জন্য নিয়ে আসা হয়। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে আগামী 3 দিন। আর ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে রেকর্ড বৃষ্টির প্রভাব পড়ছে সিলেটে। বৃষ্টির পরিমাণটা অনেক বেশি থাকবে, তবে আগামী 2-3 দিন পরে বৃষ্টি হয়তো পরিমাণ কিছুটা কমে যাবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় চেরাপুঞ্জিতে 970 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে আকবর শাহ এলাকায় আলাদা 2টি পাহাড় ধসে 2 পরিবারের 4 ভাই বোনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 4 জন। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। বসত ঘরে ধসে পড়ে পাহাড়ের একটি অংশ, মুহূর্তেই মাটি চাপায় ঝরে যায় 4টি তাজা প্রাণ। শুক্রবার রাত 9টা পর্যন্ত 49 মিলিমিটার ভারী বৃষ্টিপাত হয় বন্দরনগরী চট্টগ্রামে। রাত 1টার দিকে নগরীর আকবরশাহ থানার বরিশাল ঘোনায় এ পাহাড়টি ধসে পড়ে মাটি চাপায় মুহূর্তেই মারা যায় একই পরিবারের 2 বোন শাহিনুর এবং মাইনুর। গুরুতর আহত হয় তাদের বাবা মা। আরেকটি পাহাড় ধসের ঘটনায় নগরীর বিজয়নগরে মারা যায় একই পরিবারের 2 ভাই লিটন এবং ইমন। আহত হয় বেশ কয়েকজন। যারা নিহত হয়েছে তাদেরকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে, ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে
25,000 টাকা করে দিয়েছি, যারা আহত হয়েছে তাদেরকে 15,000 টাকা করে দিয়েছি। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। মর্গে রাখা হয়েছে চারজনেরই মরদেহ। খবর পাই সাথে সাথে গেলাম, যাই দেখি উনি এক ঘরে পড়ে রয়েছে বস্তার উপরে। 2007 সালে 127 আর 2017 সালে 158 জন সহ গত 15 বছরে পাহাড় ধসে চট্টগ্রামে 400+ মানুষের মৃত্যু হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে গত কয়েকদিন ধরে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে থেমে থেমে চলছে ভারী বর্ষণ। এতে ধসের আশঙ্কায় পাহাড়ের আশপাশে ঝুঁকি নিয়ে বসবাসরতদের আশ্রয়কেন্দ্রে নিতে কাজ করছে প্রশাসন। এরই মধ্যে শহরে 20টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাঙ্গামাটি থেকে হেফাজত সবুজের তথ্যে ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। হুহু করে ঢুকছে পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট সহ বসতবাড়ি। শনিবার সকাল থেকে পাহাড়ি ঢলে তলিয়ে যায় রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি এলাকা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এদিকে পাহাড় ধসের আশঙ্কায় প্রাণহানি এড়াতে আশ্রয় কেন্দ্রে আসার অনুরোধ জানাতে পাহাড়ের পাদদেশে চলছে মাইকিং। কিন্তু ঝুঁকি জেনেও বসতবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে রাজি নন বসবাসকারীরা। জেলা প্রশাসনের 4টি টিমের সঙ্গে কাজ করছে ফায়ার সার্ভিস, স্কাউটস ও রেড ক্রিসেন্ট। সারারাত বৃষ্টি হবে, আর 3-4 দিন থাকবে আমরা আশ্রয় কেন্দ্রে চলে যাব। অতিরিক্ত জেলা প্রশাসক এবং ইউনো নেতৃত্বে 4টা কমিটি করে দেওয়া হয়েছে। চারটা কমিটি তারা আসলে তাদের ওই ইভাকুয়েশন যেটা পাবলিককে ফোর্স করে তাদের ঘর বাড়ি থেকে একটু সরিয়ে ফেলবে। বৃষ্টি উপেক্ষা করে শনিবার বিকেল থেকে বাড়ি বাড়ি গিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছেন মানুষকে। বহু যারা আছে সবাইকে আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছে। আমরা এখানে বসে আছি, ঘর বাড়ি আছে, তো ঘর বাড়িতে মাল সামান আছে। পাহাড়ে যদি ক্ষয়ক্ষতি হবে বলে পাহাড় ভেঙে যাবে বলে আমরা এখানে আশ্রয় নিচ্ছি। আরেকবার আমার তিনটাও ছেলে মেয়ে আমার সবাই পড়ছে, এই জন্য আমরা আশ্রয় কেন্দ্রে চলে আসছি। প্রশাসনকে সহায়তা করতে মন্দিরে আশ্রয় নেওয়া লোকদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান মন্দির কর্তৃপক্ষ। খাওয়া দাওয়ার ব্যাপারেও আপাতত আশ্রয় আমরা ব্যবস্থা করতেছি। বিশেষ প্রতিনিধি এসে বলছেন যে এটার জন্য ওনারা ব্যবস্থা করবে পরবর্তী। 2017 ও 2018 সালে পাহাড় ধসে 131 জনের মৃত্যু হয় রাঙ্গামাটিতে। এবার প্রাণহানি রোধে শহরের শিমুলতলি, রূপনগর, সনাতন পাড়া সহ সকল ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। সমসংবাদ, রাঙ্গামাটি। এদিকে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে। আসাম ও মেঘালয়ে বন্যা ও ভূমিধসে প্রতিদিনই মিলছে লাশ। শুধু আসামেই পানিবন্দী 30 লাখের বেশি মানুষ। এদিকে ত্রিপুরায় 60 বছরে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। এই অঞ্চলের পানি ঢুকেই বন্যার কবলে পড়েছে বাংলাদেশের সিলেট বিভাগ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেন এখন পানিতে ভাসছে, যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আসামে বন্যায় এখন পর্যন্ত 4,000-এর বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ, কালভার্ট ও রাস্তাঘাট। চরম ভোগান্তিতে পড়েছেন 28 জেলার প্রায় 30 লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছেন 1.5 লাখের বেশি। পানি খুঁজনে সে কই সব লোক কা বহুত বড় প্রবলেম হো গয়া, খানে পিনে কা ওই প্রবলেম হো গয়া। 6-7 কিলোমিটার ইহা পানি পানি হো গয়া, এটা আদমি লোক তো রহনে কা জায়গাই নেই, সব কুছ যা রহা হ্যায়। বন্যা ও ভূমিধসের কারণে আটকে পড়া লোকজনকে সরিয়ে নিতে বিশেষ ফ্লাইট চালু করেছে আসাম সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনালাপে কেন্দ্রীয় সরকার থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে মেঘালয়ের মৌসিনরাম ও চেরাপুঞ্জিতে 1940 সালের পর রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। বন্যা ও ভূমিধসে প্রতিদিনই মিলছে লাশ। মৃত ব্যক্তিদের পরিবারকে 4 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্ত সংলগ্ন ত্রিপুরের রাজধানী আগরতলায়ও বন্যার পানিতে তলিয়ে গেছে। 60 বছরের মধ্যে আগরতলায় 3য় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। অরুণাচল প্রদেশেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। রাহুল রানা, সময় সংবাদ। যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত স্বপ্নের পদ্মা সেতু। উদ্বোধন ঘিরে দুই পারে চলছে শেষ পর্যায়ের কাজ। নান্দনিক মঞ্চ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। এদিকে 22 মিটার প্রশস্ত 4 লেমের সেতুর রোড মার্কিং সম্পন্ন হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। স্বপ্ন জয়ে সারা দেশেই যেন আলোর দ্যুতি ছড়াচ্ছে পদ্মা সেতু, তাই মহোৎসব বরণে প্রস্তুত স্বপ্নের এই সেতু। হংকংয়ের প্রকৌশলী ডক্টর রবিন স্যামের করা ডিজাইনের পুরোটাই দৃশ্যমান এখন।
চলছে দুই পারে সেতু উদ্বোধন ঘিরে শেষ পর্যায়ের কর্মযজ্ঞ। প্রধানমন্ত্রীর সুধীর সমাবেশের নান্দনিক মঞ্চ তৈরির কাজ চলছে দিনরাত। নাম ফলক ও ম্যুরাল স্থাপন একেবারেই শেষ পর্যায়ে। বসে গেছে ইলিশের স্ট্যাচু, বেনারসির দেয়ালচিত্র প্রস্তুত। দুই পারের অ্যাপ্রোচ সড়কে বসে গেছে 200 ল্যাম্পপোস্ট। ওজন স্টেশন ও সেতুর সড়ক নেটওয়ার্কের শেষ পর্যায়ের কাজ চলমান। 20 জুনের মধ্যেই সবকিছু শেষ করার লক্ষ্য। এতে উচ্ছ্বাসের শেষ নেই পদ্মাপাড়ের মানুষের। শিফটিং অনুযায়ী কাজ চলতেছে আমাদের। আমরা এই সাইড প্রজেক্ট এই সাইড শেষ, আর ব্রিজের কাজ তো মোটামুটি শেষ। চার সাইডে যে সৌন্দর্য বর্ধন ওয়ার, সেই কাজগুলো আমাদের দিবারাত্রি প্রতিনিয়ত আমাদের ওয়ার্কাররা কাজ করে চলছেন। প্রকল্পের কর্ণধার জানান, উদ্বোধনের জন্য সেতু এখন প্রস্তুত। এটা তো একটা বড় কাজ, চ্যালেঞ্জিং কাজ, তা শেষ করাও একটা অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া জানানোর মতো জিনিস, যে আল্লাহকে অশেষ শুকরিয়া যে আমরা শেষ পর্যায়ে চলে আসতে পারছি। 2015 সালের 12 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করেন। সাড়ে পাঁচ বছর পর 30,193 কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের দীর্ঘতম 6.15 কিলোমিটার সেতুর যাত্রা শুরু হচ্ছে 25 জুন। 22 মিটার প্রশস্ত 4 লেনের এই স্বপ্নের সেতুর রোড মার্কিং সম্পন্ন হয়েছে। মুন্সীগঞ্জের মাও থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পদ্মা সেতুতে দুর্নীতির গল্প সাজিয়ে যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন সহ 7 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল বিশ্বব্যাংক। সেই সুপারিশ বাস্তবায়নে সে সময় সরকারের এক মন্ত্রী ও উপদেষ্টা দুদককে তদবিরও করেছিলেন। দেশি বিদেশি চাপে মামলা করতে হয় দুদককে। গ্রেপ্তার করা হয় সত্য সচিব সহ দুজনকে। আফজাল হোসেনের রিপোর্ট। জালিয়াত প্রতিষ্ঠানকে পদ্মা সেতুর কাজ পাইয়ে দিতে ব্যর্থ হওয়ায় একের পর এক দুর্নীতির গল্প সাজাতে থাকে বিশ্বব্যাংক। কথিত দুর্নীতির তদন্তে নিজেদের টিমও পাঠায় বাংলাদেশে। জড়িতদের ছুটিতে পাঠানো, দুদকের বিশেষজ্ঞ টিম গঠন, তদন্তের অগ্রগতি জানানো এবং তাদের সুপারিশ নেওয়ার 3 দফা প্রস্তাবও দেয় বিশ্বব্যাংক। যদিও এমন প্রস্তাবের আগেই তদন্তে টিম গঠন করে দুদক, তবে অভিযোগ প্রমাণের আগে ছুটিতে পাঠানো, তদন্তে বিশ্বব্যাংকের পরামর্শ নেওয়ার প্রস্তাবটি সাংঘর্ষিক হওয়ায় নাকচ করে দেয় দুদক। দুদকের এই অবস্থানের মধ্যেই পদ্মায় বিশ্বব্যাংকে ফেরাতে সরকারের একজন মন্ত্রী ও উপদেষ্টা বিশ্বব্যাংকের প্রস্তাব মেনে নিতে দুদককে তদবির করেন। সে সময়ের দুদক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পুকে ডেকে মন্ত্রী আবুল হোসেনকে গ্রেফতার, তার ব্যাংক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর হতে পরামর্শ দেন। এতেই হতবাক হন দুদক কমিশনার আবুল আল মুহিত সাহেব। পররাষ্ট্র উপদেষ্টা জনাব গহর রিজভি একদিন সকালে আমাকে ডাকেন, তখন বলল যে এরকম বিশ্বব্যাংক টিম আসার আগে আবুল হোসেনকে আসামি করে মামলা করতে হবে, এবং আবুল হোসেনের যে ফার্ম আছে সাকো, এটাকে আপনার অভিযান চালাতে হবে। এখানে আপনাদের অভিযান চালিয়ে ওদের ওদের কাগজপত্র সমস্ত ডকুমেন্টসগুলো সিজ করতে হবে। আবুল হোসেনকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কঠোর জিজ্ঞাসাবাদের সম্মুখীন করতে হবে। এটা ওরা দেখতে পেলেই তারা টাকাটা দিয়ে দেবে। পদ্মা সেতুতে কোনো অস্বচ্ছ কাজ হয়নি। বিশ্বব্যাংকের পরামর্শ এবং সরকারের একটি মহলের চাপে পদত্যাগে বাধ্য হন আবুল হোসেন। দুদকের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় অর্থ উপদেষ্টা মশিউর রহমানকে। গ্রেফতার হন সেতু সচিব ও প্রকল্প পরিচালক। যা করা হয়েছে এগুলা ঠিক না, এবং তারা এদের এই সমস্ত কনস্পিরেসি দুর্নীতির সঙ্গে কোনো মতেই জড়িত ছিল না। দুদকের সাবেক এই কমিশনার জানান, বিশ্বব্যাংকের অভিযোগের ধরন এবং প্রস্তাব দেখেই তারা নিশ্চিত হন দুর্নীতির অভিযোগের অন্তরালে রয়েছে পদ্মা সেতু বিরোধী দেশি বিদেশি গভীর ষড়যন্ত্র। তারা বিশ্বব্যাংকে প্রভাব বিস্তার করতে পারে এবং সেই প্রভাবে শেষ দিনে যুক্তিটি বাতিল হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে নাশকতার আশঙ্কার বিষয়ে পরিষ্কার করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ভাটারা থানা বিএনপির কাউন্সিলে একথা বলেন তিনি।
জনগণের এই কষ্টের সময় সরকার আপনার ব্যস্ত হয়ে আছে উৎসব নিয়ে, তারা পদ্মা ব্রিজের উদ্বোধন নিয়ে এত ব্যস্ত যে তার মানুষের কল্যাণের দিকে তাকানোর কোনো সময় নেই, মানুষের কষ্টের দিকে তাকানোর কোনো সময় নেই। এই যে পদ্মা ব্রিজের উদ্বোধন হবে সেইখানে নাকি একটা বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। জাতির সামনে বলেন সেই দুর্ঘটনাটা কি কারা করছে, পরিষ্কার করে বলেন। আমরা তো দেখছি যে আপনারাই এই বরাবর এই সমস্ত কথা বলেন, নিজেরা দুর্ঘটনা ঘটান এবং তারপরে তা বিএনপির উপরে চাপিয়ে দেন। পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী শক্তি এখনও ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সহ 14 দলের নেতারা। অপশক্তিকে বিতাড়িত করলেই দেশে শান্তি ফিরবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। বাঙালির আত্মমর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব। নিজস্ব অর্থায়নে নির্মিত গর্বের এই স্থাপনাটি উদ্বোধনের অপেক্ষায় এখন সারা জাতি। 25 জুন সেতুর উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চল সহ সারা দেশে বইছে উৎসবের আমেজ। এমন সময়ে নানা সমালোচনায় সক্রিয় একটি মহল, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ সহ 14 দল আয়োজন করে সমাবেশ ও আনন্দ মিছিল। শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে নেতারা বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে পদ্মা সেতু মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখনও যারা ষড়যন্ত্র করছে তাদের রাজপথেই মোকাবিলা করা হবে। উদ্বোধন যখন করবে তার পূর্ব মুহূর্তে আজকেও ষড়যন্ত্র করছে ওই অপশক্তি, ওই বিএনপি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। তাদেরকে কোন অবস্থাতেই বাংলাদেশের রাজনীতিতে থাকতে দেওয়া উচিত নয়। কেন শেখ হাসিনাকে হত্যা করতে চায়? আওয়ামী লীগ 14 দলের একটা কর্মী বেঁচে থাকতে বক্তারা বলেন, বিএনপি সহ স্বাধীনতা বিরোধী অপশক্তিকে আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশ থেকে বিতাড়িত করতে পারলেই স্বস্তি ফিরবে দেশে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধু এভিনিউ থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত আনন্দ মিছিল করে 14 দলের নেতাকর্মীরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ক্যাম্পে অভিযানের পরও অস্ত্রের ব্যবহার বন্ধ হচ্ছে না। এক সপ্তাহে খুন হয়েছেন ক্যাম্পের এক নেতাসহ 3 রোহিঙ্গা। দুদিন আগেও যুক্তরাষ্ট্রের তৈরি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল 491 রাউন্ড গুলি জব্দ করে এপিবিএন। ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কে সাধারণ রোহিঙ্গা সহ স্থানীয়রা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীরা বাইরে থেকে এনে অস্ত্র মজুত করার খবরে বিশেষ অভিযান শুরু করে এপিবিএন। ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা গুলি করলে এপিবিএনও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনাস্থল থেকে যুক্তরাষ্ট্রের তৈরি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল ও 491টি গুলি জব্দ করে এপিবিএন। বৃহস্পতিবার রাতের এই ঘটনার পর ক্যাম্প 15 থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ আটক করা হয় 2 রোহিঙ্গাকে। একই দিন টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে পাহাড়ি গুহা থেকে উদ্ধার করা হয় 4টি দেশীয় অস্ত্র ও গুলি। নিরাপত্তা সংকটে উদ্বিগ্ন স্থানীয়রাও। প্রতিনিয়ত যেভাবে খুন খারাপ এখানে হচ্ছে, আমরা আমাদের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত। এসব সমরাস্ত্র দিয়েছে মিয়ানমার এবং তারা চায় যে কি কক্সবাজারটাকে এবং রোহিঙ্গা অধ্যুষিত উখিয়া ট্যাংনাপটাকে তারা একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করতে। নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন বলছে ক্যাম্পে অপরাধ দমনে আরও বেশি সোচ্চার হবেন তারা। আমরা আসার আগে যে অবস্থাটা ছিল, যেমন এখানে অ্যাবডাকশন ছিল, এক্সট্রোশন ছিল, রেপ ছিল, আলহামদুলিল্লাহ আপনারা তো জানেন যে এই ধরনের কিছু কিন্তু নেই। আমরা এখন আরও বেশি সোচ্চার হব এবং আমরা ওইভাবেই কাজ করছি ইনশাল্লাহ। গত বছর ক্যাম্পে মাদ্রাসায় রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারান 6 জন। গুলি করে হত্যা করা হয় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। তিস্তার পানি বণ্টনের সমাধান না হওয়া বাংলাদেশের জন্য হতাশার এবং ভারতের জন্য লজ্জার, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। যৌথ পরামর্শ কমিশন জেসিসির বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি যাওয়ার আগে গণমাধ্যম কর্মীদের একথা বলেন মন্ত্রী। রোববার দিল্লিতে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এবারও বাংলাদেশের বাড়তি মনোযোগ থাকবে তিস্তা ইস্যুতে। তাজওয়ার মাহমুদের রিপোর্ট।
তিস্তা, যে নদীর পানি নির্ধারণ করে দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য। এই নদীর ভারতের অংশে গজলডোবা বাঁধ নির্মাণ করায় এই অঞ্চলের মানুষের ভাগ্যেরও নিয়ন্ত্রণ সীমানার ওপারে। গ্রীষ্মকালে বাঁধের গেট বন্ধ থাকায় খরা আর পানি বেড়ে গেলে গেট খুলে দেয়। বন্যার সঙ্গে লড়েই প্রায় 25 বছর ধরে জীবনযাপন করছেন দেশের 4 জেলার মানুষ। এই নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে একমত থাকলেও আটকে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনীহার কারণে। দুই দেশের প্রতিটি আলোচনায় তাই সর্বাধিক গুরুত্বের জায়গায় তিস্তার পানি। প্রতি বছর বর্ষার মৌসুমে বন্যার আশঙ্কা বুকে বাড়তি কাঁপুনি ধরায়। সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রীর কথায়ও ছিল তেমনই ইঙ্গিত। তিস্তাটা নিয়ে আমরা নিজেরাই আমরা উদ্বিগ্ন, আমরা করতে চাই। 18-19 জুন ভারত বাংলাদেশের মধ্যকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা জেসিসিতে অংশ নিতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সরকার ওদের এগ্রি করার পরেও ডেলিভারি করতে পারলো না, এটা শুধু তাদের জন্য একটু লজ্জাজনক। এই জেসিসি সম্মেলন বসার কথা ছিল 30 মে, শেষ মুহূর্তে পেছানো হয় দুই দেশের যৌথ নদী কমিশনের বৈঠক সেরে ফেলার আশায়। প্রস্তুতির অভাবে তা সম্পন্ন না হলেও জেসিসিতে এই নদী বিষয়ক আলোচনা তোলা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। একটা উদ্দেশ্য ছিল যে আমাদের জেআরসি রিভার কমিশনের মিটিং অনেকদিন ধরে হয় নাই, তা আমরা এটার উপর জোর দেব যে এটা হওয়া উচিত। বাংলাদেশের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও গত 11 বছর ধরে আটকে আছে দুই দেশের যৌথ নদী কমিশনের বৈঠক। আমরা এটা আলাপ করব। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। না মানা হলো দাবি, না আসলো কার্যকর কোনো সিদ্ধান্ত। এক প্রকার নিষ্ফলা আলাপ আলোচনার মাধ্যমেই শেষ বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের 12তম সম্মেলন, যেখানে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলো ঘরে ফিরছে অনেকটা শূন্য হাতেই। যদিও সম্মেলনের সময় বাড়িয়ে সদস্যদের ক্ষোভ সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টাও ছিল ডাব্লিউটিওর, লাভ হয়নি তাতেও, বরং জেনেভায় আবারও প্রশ্নের মুখে পড়েছে সংস্থাটির ভবিষ্যৎ। সুইজারল্যান্ড থেকে জুবায়ের ফয়সালের রিপোর্ট। একদিকে কোভিডের ধাক্কা, অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, দুয়ে মিলে বিশ্ব অর্থনীতি অনেকটাই বিপর্যস্ত। চরম সংকটে বিশ্ব বাণিজ্যের উঠোনে স্বস্তি ফিরবে ডাব্লিউটিওর সম্মেলন থেকে, এমন আশা নিয়েই জেনেভায় এসেছিলেন স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রীরা। কিন্তু বড় কোনো ঘোষণা কিংবা সিদ্ধান্ত ছাড়াই জেনেভায় পর্দা নামল সম্মেলনের। পরিস্থিতি কিছুটা সামাল দিতে সম্মেলনের শেষ দুই দিন নিয়মিত সংবাদ সম্মেলন কয়েক দফা পিছিয়ে শেষ পর্যন্ত বাতিলই করে ডাব্লিউটিও। ডাব্লিউটিওর ব্যাপারটা এখন এমন এক জায়গায় চলে আসতেছে, একসময় যদি কোনো কিছু না হয় তাহলে তো ডাব্লিউটিও এক্সিস্টিং থাকবে কিনা প্রশ্ন সম্মুখীন। ন্যায্য দাবি পূরণ না হওয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ইস্যুতে বিশ্ব বাণিজ্য সংস্থা আর বড় দেশগুলো একমত হতে না পারায় সিদ্ধান্ত শূন্য জেনেভার সম্মেলন। প্রত্যেকে তাদের স্বার্থটা দেখে চিন্তা করে, আমাদের কথাটা হলো যে সবাই স্বার্থ তো আছেই, কিন্তু একটা জায়গায় আসা যাতে করে অন্তত পক্ষে যারা এলডিসি যার সেটার প্রতি দায়িত্ব নিয়ে তাদেরকে টিকে রাখা। এই মুহূর্তে সংকটে সাড়া দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই ডাব্লিউটিওর সদস্যরা সেটাই করবেন, এখন রাজনৈতিক বিরোধ দেখার সময় না। এবারের সম্মেলনে প্রধান দাবিগুলোর মধ্যে ছিল গভীর সমুদ্রে অবাধে মৎস্য শিকারে ভর্তুকি বন্ধ করা, এলডিসি থেকে উত্তরণের পর সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্য সুবিধা বহাল রাখা। সম্মেলনে যত আলাপ আলোচনা আর নীতি কৌশল গ্রহণ করা হোক, সদস্য দেশগুলোকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দিন শেষে বিশ্ব বাণিজ্য সংস্থাকে তাকিয়ে থাকতে হয় মডেল রাষ্ট্রগুলোর দিকেই। এতে টেকসই অর্থনৈতিক উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে বেশ বেগ পেতে হয় বাংলাদেশ সহ স্বল্পোন্নত কিংবা উন্নয়নশীল বহু দেশকে। যুগ যুগ ধরে চলে আসা এমন ধারণা বদলাক, চলমান সংকট থেকে শিক্ষা নিয়ে বিশ্ব আসুক সমতার উঠোনে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, জেনেভা, সুইজারল্যান্ড। যুক্তরাজ্যের অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম নিয়ন্ত্রক সংস্থা এইচআরএমসি, সংস্থাটি মানি লন্ডারিং আইনের আওতায় কয়েক বছরে বন্ধ করে দেয় বাংলাদেশি ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে দেশটিতে চালু হওয়া কয়েকটি এক্সচেঞ্জ হাউস। তবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মামলায় জিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে একটি প্রতিষ্ঠান। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। গত কয়েক বছর ধরে ব্রিটেনের মানি লন্ডারিং আইনের জটিলতায় পরে বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি এক্সচেঞ্জ হাউস। এসব হাউজের মাধ্যমে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠাত ব্রিটিশ প্রবাসী বাংলাদেশিরা। একই কারণে ব্র্যাক ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ব্র্যাক সাজান এক্সচেঞ্জ ইউকে এর লাইসেন্স স্থগিত করা হয়। বন্ধ থাকাকালীন প্রায় 300 এজেন্ট ও লক্ষাধিক নিবন্ধিত গ্রাহককে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর সেবা দিতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। গত 9 তারিখ, এই জুন মাসের 9 তারিখ আমরা কেসটা জিতেছি। আদালতের এই রায় ব্রিটেন থেকে রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য অন্যতম দৃষ্টান্ত হতে পারে। আমরা মনে করি এটা
খুবই প্রয়োজনীয় ছিল এবং বৈধভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর মাধ্যমটাকে ডিস্টার্ব করবে না এবং আরও উৎসাহব্যঞ্জক হবে। আইনজীবীর সাথে বসে যদি দেখা যায় যে চ্যালেঞ্জ করার মতো জিনিস আছে, মেরিট আছে, তাহলে ওইটাকে চ্যালেঞ্জ করবেন। বাংলাদেশের রেমিটেন্স পাঠানো দেশের মধ্যে ব্রিটেনের অবস্থান পঞ্চম। এক্সচেঞ্জ হাউস রেমিটেন্স পাঠানোর নানা সুযোগ ও সম্ভাবনার কথা বলে চালু হলেও ব্যাংকিং জটিলতা ও মানি লন্ডারিং আইনের ফাঁদে বন্ধ করে দিতে হয় হাউসগুলো। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। কাতারে বাংলাদেশের পণ্যের প্রসারে কাজ করছেন প্রবাসীরা। দেশটির বিভিন্ন শহরে গড়ে ওঠা বাংলাদেশিদের মালিকানাধীন মিনি মার্টে বিক্রি হচ্ছে বাংলার পণ্য। ফুটবল বিশ্বকাপ সামনে রেখে দেশের পণ্য ব্র্যান্ডিং করার সুযোগ কাজে লাগাতে প্রস্তুত তারা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারের বিভিন্ন শহরে গড়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন মিনিমার্ট ও সুপারমার্কেট। এই মিনিমার্ট ও মার্কেটগুলোতে মিলছে বাংলাদেশি সকল পণ্য। বাংলাদেশি পণ্য গুণে মানে সেরা হওয়ায় বেচা বিক্রিও ভালো বলে জানালেন বিক্রেতারা। মিনিমার্ট ও সুপারমার্কেট ব্যবসায় ভারতীয়রা এগিয়ে থাকলেও চলতি বছর অনুষ্ঠেয় কাতার ফুটবল বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশি পণ্যের প্রসারের মাধ্যমে নিজেদের এগিয়ে নিতে চান বাংলাদেশি ব্যবসায়ীরা। বাংলাদেশি যে প্রবাসীরা আছে তাদের খাদ্য চাহিদা পূরণ করতে গিয়ে আমরা এখন থেকে নতুন ব্যবসা শুরু করেছি। এই গ্র্যান্ড ওপেনিং ডেটে কাছিয়া মিনিমার্ট মদিনামোর এরিয়াতে যে ওপেনিং হওয়াতে আমিও খুব গর্বিত, খুব খুশি। এখানে বাংলাদেশের যে কোনো প্রকার সবজি আমরা ডাইরেক্ট নিয়ে আসতেছি, যেগুলো সবজি আপনার ফুটবলভাবে সবগুলো বাংলাদেশি আইটেম বেশি থাকে আমার এখানে। পর্যাপ্ত পরিমাণের বাংলাদেশি জিনিসপত্র শাক সবজি থেকে শুরু করে যত রকম পণ্য বাংলাদেশি যতদূর সম্ভব আমি ততদূর এখানে রেখেছি। কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা দেশীয় পণ্যের ব্র্যান্ডিং ভালোভাবে করার সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ হবে লাভবান, বাড়বে বৈদেশিক রেমিট্যান্স, দেশের অর্থনৈতিক চাকা হবে শক্তিশালী, এমনটাই বলছেন বিশ্লেষকরা। সময় সংবাদ, কাতার। তীব্র দাবদাহের কারণে জুন থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত দুপুর 12টা থেকে বেলা 3টা পর্যন্ত প্রবাসী শ্রমিকদের কাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। এ নিষেধ অমান্য করলে নিয়োগকর্তাকে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে বলে নির্দেশনা দিয়েছে সৌদি মানব সম্পদ উন্নয়ন ও শ্রম মন্ত্রণালয়। এ সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বছরের মাঝামাঝিতে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে যায়। দিনের মাঝামাঝিতে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে যায়। এতে মধ্য দুপুরে কাজ করা অসম্ভব হয়ে পড়ে। সৌদি আরবের জনসংখ্যার 37% প্রবাসী শ্রমিক, এর মধ্যে চতুর্থ সর্বোচ্চ সংখ্যক প্রবাসী শ্রমিক বাংলাদেশি। অতিরিক্ত গরমে সরাসরি সূর্যের আলোতে কাজ করার ক্ষেত্রে কর্মবিরতির এই নির্দেশনায় উপকৃত হবেন বাংলাদেশি সহ প্রবাসী সকল শ্রমিক। দেশটিতে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, বাসস্থান ও কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সৌদি মানব সম্পদ উন্নয়ন ও শ্রম মন্ত্রণালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। গরমের মধ্যে যদি আমাদের একটা বিশ্রাম হয়, রেস্ট হয়, তাহলে অনেক ভালো হয়। দুপুরবেলা যদি কাজ না করতে হয় সেভাবে আসলে উদ্যোগ দিয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। এদিকে সরকারের এমন সিদ্ধান্ত অমান্য করলে শ্রমিকদের নিয়োগকর্তাকে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। জনপ্রতি 3000 সৌদি রিয়াল জরিমানা করা হবে বলে নির্দেশনা উল্লেখ করা হয়েছে। প্রবাসীদের স্বাস্থ্য ঝুঁকি ও যে কোনো ধরনের ক্ষতি এড়াতে সৌদি আরবের বেসরকারি খাতের সকল প্রতিষ্ঠানকে এমন নির্দেশনা মানতে হবে। কোনো প্রতিষ্ঠানে এমন আইন লঙ্ঘন হলে 1911 এই নম্বরে তাৎক্ষণিক অভিযোগ জানাতে বলা হয়েছে দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তীব্র দাবদাহে দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত সরাসরি সূর্যের আলোতে কাজ করা থেকে বিরত থাকতে শ্রমিকদের কর্মবিরতির এই নির্দেশনা জুন থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। তীব্র গরমে স্পেনের পর্যটন নগরী মাদ্রিদে ভিড় করছেন পর্যটক। পানশালা, রেস্তোরাঁ, শপিং মল সহ সব স্থানেই জনসমাগম বেড়েছে। করোনা মহামারীর পর এবারই প্রথম এত বেশি পর্যটক আসছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্পেন থেকে সাইফুল আমিরের তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে প্রথম সারিতে যে কয়টি দেশের নাম আসে তার মধ্যে অন্যতম স্পেন। এমনিতেই ইউরোপের নাগরিকরা একটু বেশি আনন্দ উল্লাস ও হৈহুল্লোড়ে মেতে থাকতে পছন্দ করেন। অবকাশ যাপনে ইউরোপের বেশিরভাগ মানুষই বেছে নেন স্পেনকে। মহামারী করোনার কারণে দীর্ঘ সময় নানা বিধিনিষেধ থাকলেও এবার সেটি না থাকায় বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ভিড় করছেন ইউরোপের এই দেশটিতে। নিশ্ছিদ্র নিরাপত্তা ও বিভিন্ন সুযোগ সুবিধা থাকায় দিন দিন পর্যটকের সংখ্যা বাড়ছে। বিদেশি নাগরিকদের পাশাপাশি স্পেনের বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও ভিড় করছেন পর্যটন নগরী মাদ্রিদে। ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হন মাদ্রিদের বিভিন্ন দর্শনীয় স্থানে। ঘুরতে আসছি রাজারবাড়ি, অনেক সুন্দর প্লেস, বিভিন্ন দেশের টুরিস্ট আছে ওই জায়গায়, অনেক সুন্দর জায়গা, আমার ফ্যামিলি নিয়ে আসছি। রোববার ছুটির দিন, তাই আমরা আসছি এখানে ঘুরতে। এই সামনে রাজারবাড়ি, সোল, এসব কিছু দেখতে আসলাম, বেশ ভালো লাগছে। স্পেনের অর্থনীতি মূলত পর্যটক নির্ভর। বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ায় ধীরে ধীরে প্রাণ ফিরছে স্পেনের অর্থনীতির। সময় সংবাদ, স্পেন। অস্ট্রেলিয়ার সিডনিতে পর্দা নামল বর্ণিল আলোকসজ্জা প্রদর্শনীর। প্রতি বছর সিডনির কয়েক লাখ মানুষ এটি উপভোগ করলেও এবার বিদেশি পর্যটকের সংখ্যা ছিল তুলনামূলক কম। অস্ট্রেলিয়া থেকে এসএম আমিনুল রুবেলের রিপোর্ট। ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক সীমানা প্রায় বিনা শর্তে খুলে দিলেও এবছর বিদেশি পর্যটকদের আনাগোনা ছিল তুলনামূলক অনেক কম। করোনা ঠেকাতে বিগত সরকারের সিদ্ধান্তে প্রায় দুবছর অস্ট্রেলিয়াকে পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। এতে পর্যটক বান্ধব এ দেশটির অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব দেখা দেয়। পর্যটক ও আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণ করতে না পারলে অর্থনীতির চাকা আবারও আগের মতো সচল হতে বছরের পর বছর লেগে যেতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। গত তিন সপ্তাহ সিডনি শহরের প্রাণকেন্দ্র ছিল ভিভিডের রঙিন আলোতে আলোকিত। 2021 সালে সিডনির বিখ্যাত এই রঙিন আলোর প্রদর্শনীর সকল প্রস্তুতি থাকলেও করোনা মহামারীতে শেষ মুহূর্তে তা ভেস্তে গিয়েছিল। করোনা পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে আসায় দীর্ঘ অপেক্ষার পর এবছর আবারও আলো ঝলমলে হয়ে উঠেছিল সিডনির আকাশ ও সুউচ্চ স্থাপনাগুলো। এবছর বিশেষ আকর্ষণ ছিল সমুদ্রের কোল ঘেঁষে আলো ঝলমলে হাঁটা পথ আর ড্রোনের আলোক প্রদর্শনী। প্রতি বছর শীতের মাঝামাঝি পর্যটক টানতে সিডনির বিশ্ববিখ্যাত অপেরা হাউস, হারবার ব্রিজ, ডার্লিং হারবার সহ ঐতিহাসিক স্থাপনাগুলিকে নিয়ন আলোয় রাঙিয়ে এক পরাবাস্তব শহরের রূপ দেয়া হয়। করোনার নানাবিধ কঠোর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নাভিশ্বাস ফেলা অস্ট্রেলিয়ার উৎসুক সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী। আনন্দ উৎসবের অস্ট্রেলিয়া আবারও ফেরত পেতে শুরু করেছে তার আগের রূপ। যদিও এবছর এখন পর্যন্ত খুব বেশি পর্যটকদের আনাগোনা শুরু হয়নি, তবে উৎসব কিন্তু শুরু হয়ে গেছে। অস্ট্রেলিয়ানরা এতেই খুশি যে তারা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছে, দেশের বাইরে যেতে পারছে কিংবা দেশে ফেরত আসতে পারছে। তবে করোনা পরবর্তী পৃথিবী আবারও তার আগের রূপ পুরোপুরি ফেরত পাবে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। দুর্নীতির কারণে বন্ধের পথে মোংলায় 45 কোটি টাকার পানি শোধন ও সরবরাহ কেন্দ্র। কাজ শেষ না হতেই দুই প্রকৌশলীর সহায়তায় সম্পূর্ণ টাকা নিয়ে উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান। এ নিয়ে সময় সংবাদে খবর প্রচার হওয়ার পর পৌর কর্তৃপক্ষের কাছে ছাড়পত্র নিতে দৌড়ঝাঁপ শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবিতে রিপোর্ট। পৌরসভা পরশ মোংলা উপজেলার 6টি ইউনিয়নে প্রায় 2.5 লাখ লোকের বসবাস। প্রচণ্ড রোদ সঙ্গে তাপদাহ বৃষ্টির দেখা না মেলায় লবণ অধ্যুষিত এই এলাকায় সুপেয় পানের তীব্র সংকট দেখা দিয়েছে। সুপেয় পানের জন্য একমাত্র প্রকল্পের পুকুর দুটিও শুকিয়ে চৌচির। গ্রামীণ জনপদের পুকুর ও ডোবায় পানি শুকিয়ে দেখা দিয়েছে মারাত্মক পানি সংকট। এছাড়া পুকুর ভর্তি কচুরিপানা আর পানি নষ্ট হয়ে যাওয়ায় ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। পৌর ও উপজেলাবাসীদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে 2016 সালে দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য পুকুর খননের কাজ শুরু করে। 2018 সালের খননের কাজ শেষ হলেও এখনও মোংলা জুড়ে চলছে খাবার পানির জন্য হাহাকার। স্থানীয়দের অভিযোগ, ট্রিটমেন্ট প্লান্টের পুকুর খননে ঠিকাদারদের অনিয়ম ও দুর্নীতি আর বন্দর কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে দীর্ঘদিন চলছে বিশুদ্ধ পানির সংকট।
এদিকে জনস্বাস্থ্য বিভাগের দুর্নীতির মাধ্যমে প্রকল্পের কাজের জামানত সহ সম্পূর্ণ টাকা উত্তোলন করে উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান বলে দাবি পৌর কর্তৃপক্ষের। এ নিয়ে সময় টেলিভিশনে সংবাদ প্রচার হয়, নড়েচড়ে বসে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজেদের দোষ এড়িয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাঁধে দায় চাপানোর চেষ্টা করছেন। আমি আসার আগে যেহেতু প্রকল্পটি শেষ হয়েছে, সেহেতু আমি আসার পরবর্তীতে এই বিষয়ে তারা আশাপত্র নেওয়ার জন্য চেষ্টা করছে, বাট আমি বর্তমানে জানি না যে তারা কী করছে। যেহেতু এটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এই টেন্ডার কল করেন তারা, পুকুর খননের যাবতীয় দায়িত্ব পালন করে তারা, একটি সময় পুকুর খনন করার পরে এই প্ল্যান্ট চালু হওয়ার পরে পৌরসভার কাছে হস্তান্তর হয়। পৌরসভার পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয় এখনও প্রত্যয়ন দেননি বা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার যদি প্রত্যয়নের যে কোনো জায়গা থেকে, আমরা সেই জায়গাগুলো দেব না যতক্ষণ পর্যন্ত আমাদের কাজ 100% বুঝে না পাবো। 84 একর জমিতে 45 কোটি টাকা ব্যয়ে 2টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য পুকুর খনন করা হয়। সময় সংবাদ, মোংলা। সাতক্ষীরায় বাজারজাতকরণ শেষ পর্যায়ে গোবিন্দভোগ, গোপাল খাস, গোলাপ খাস ও হিমসাগরাম বাজারে উঠতে শুরু করেছে ল্যাংড়া ও রূপালী আম। তবে অপরিপক্ক আম বাজারজাত করায় ক্ষতি হচ্ছে বলে জানান ব্যবসায়ী নেতারা। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও আমিনুর গাজীর ছবি নিয়ে রিপোর্ট। থোকা থোকা আম ঝুলছে গাছে গাছে, বাগানের মালিক ও কর্মচারীরা ব্যস্ত গাছ থেকে আম নামাতে। সাতক্ষীরার বাজারে এখন সয়লাভ, গোবিন্দভোগ, গোলাপ খাস ও হিমসাগর আমে। তবে এই তিন জাতের আমেরই বাজারজাত প্রায় শেষ। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে ল্যাংড়া ও রূপালী আম। ল্যাংড়ার আম রূপালীটা বিরাট চাহিদা, কুড়াই খাবার খরিদ্দার বেড়ে গেছে, বাজারে আম খুবই কম, যার জন্য দাম একটু বেশি। তবে মৌসুমি ব্যবসায়ীরা অপরিপক্ক আম সরবরাহ করায় পাইকারদের লোকসান হচ্ছে বলে জানান ব্যবসায়ী নেতারা। চাষিরা এবারে মোটামুটি আল্লাহ রহমতে খুব সুন্দর একটা বাজার পেয়েছে। দেশের বাইরে মধ্যপ্রাচ্যে জেলার আমের চাহিদা সবচেয়ে বেশি বলে জানান জেলা প্রশাসক। গত কয়েক বছর থেকেই বিভিন্ন দেশে রপ্তানি করে থাকি, ইউকে, সিঙ্গাপুর, তো এই বছর নতুন করে আবার মধ্যপ্রাচ্য যুক্ত হয়েছে, অর্থাৎ দিন দিন কিন্তু আমাদের আমের বাজার বিস্তৃত হচ্ছে দেশের বাইরে, এটা আমাদের জন্য ব্যাপক সম্ভাবনা। কৃষি বিভাগের তথ্য মতে সাতক্ষীরায় 4,000 হেক্টর বাগানে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 50,000 মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা। হলিক্রস কলেজের আয়োজনে 19তম আন্ত কলেজ বিজ্ঞান উৎসবের পর্দা নামলো। শনিবার বিকেলে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবারের উৎসবে হলিক্রস, নটরডেম কলেজ, বিবেকানন্দ নুন স্কুল অ্যান্ড কলেজ সহ 50টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,500-এর বেশি শিক্ষার্থী অংশ নেন। এবার উৎসবে বিভিন্ন বিষয়ে অলিম্পিয়াড, 2 ক্যাটাগরির বিজ্ঞান প্রকল্প ডিসপ্লের পাশাপাশি বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। সিলেটের বন্যার্থদের সহায়তায় আহ্বান জানিয়েছেন খেলোয়াড়রা। নিজ বিভাগের মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা ক্রিকেটার খালেদ আহমেদ। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। নিজের ভেরিফাইড ফেসবুক থেকে পেজ থেকে উদ্বেগ প্রকাশ করেছেন ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন খালেদ আহমেদ, কিন্তু টাইগার পেসারের মন পড়ে আছে সিলেটে। বন্যার জলে যেন সিক্ত তার হৃদয়। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। পানিতে নিমজ্জিত সিলেট বিভাগের এ 2 জেলা। উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে ভাসছে পথঘাট, বাসা বাড়ি সব। নিজ এলাকার বন্যা দুর্গত মানুষের জন্য কাঁদছে ক্রিকেটার খালেদের মন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, মহা বিপর্যয় বন্যায় আক্রান্ত আমার প্রিয় সিলেট, দরিদ্র মানুষের জন্য ত্রাণ ও সাহায্যের আহ্বান জানিয়েছেন টেস্ট দলের এই ক্রিকেটার। দেশের মানুষের কষ্ট সহ্য করতে পারছেন না 2 ফরম্যাটের 2 অধিনায়কও। টেস্ট দলের নতুন অধিনায়ক সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজে মহা চ্যালেঞ্জের সম্মুখীন, কিন্তু এর মাঝেও তার ফেসবুক পেজে পোস্ট, ক্ষতিগ্রস্ত সিলেটের পাশেই আছে পুরো বাংলাদেশ।
ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবালের পোস্ট, সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন ছবি দেখে ও বন্যার খবর জেনে খুব খারাপ লাগছে, সবাই ধৈর্য রাখুন ও মানসিকভাবে শক্ত থাকুন। ক্যারিবীয় পেসারদের সামলাতে ব্যাটারদের সাফল্যের প্রার্থনা করছে দেশের মানুষ, ঠিক তেমনই দুর্যোগ মোকাবিলায় দেশের মানুষের সাফল্যের প্রার্থনায় তামিমও। হজের কারণে ছুটিতে থাকা মুশফিকুর রহিমের পোস্টেও সিলেটবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান। নিজের পেইজে হৃদয়স্পর্শী একটি ছবি দিয়েছেন মুশি। ক্রিকেট দলের জন্য তিনি মিস্টার ডিপেন্ডেবল, সারা দেশের মানুষও এমন নির্ভরতার প্রতীক হয়ে উঠবে প্রত্যাশা তার। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার কণ্ঠেও একই সুর। সিলেটকে শান্তির স্থান উল্লেখ করে বর্তমান পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেন JB6। শেষে লেখেন, সিলেটের মানুষের জন্য আমার প্রার্থনা রইল। ওই অঞ্চলে 20 লাখেরও বেশি মানুষ পানিবন্দী, বন্যা পরিস্থিতি নাকি খারাপ হতে পারে আরও। কঠিন সময়ে আইকন ক্রিকেটার ফুটবলারদের আহ্বানে সাড়া দিয়ে হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিলে নিশ্চয়ই উপকৃত হবে সেখানকার মানুষ। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভয়াবহ বন্যায় তছনছ সিলেট সুনামগঞ্জ, ডুবেছে রেল স্টেশন, বিমানবন্দর, নেই বিদ্যুৎ, বানভাসীরা ছুটছে নিরাপদ আশ্রয়ে, ব্রাহ্মণবাড়িয়ায় বাঁধ ভেঙে ঢুকছে পানি, চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেল দুই পরিবারের 4 ভাই বোনের, আহত আরও 4, রাঙামাটিতে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ। এবং পদ্মা সেতু নিয়ে নাশকতার তথ্য থাকলে সবার সামনে তুলে ধরার দাবি বিএনপির, ষড়যন্ত্রকারীদের বিতাড়িত করলে মিলবে শান্তি, মন্তব্য 14 দলের। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।